হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে কিভাবে আপনারা একটি এক্সটার্নাল মাইক্রোফোন আপনার পিসি কিংবা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারেন সো বেশি কথা না বাড়ি আমরা ভিডিওটি শুরু করি সো ফার্স্টে আপনারা কি করবেন মাইক্রোফোনটি আপনার পিসি কিংবা ল্যাপটপের সাথে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে একটি পপ আপ উইন্ডো আসবে এরকম এখান থেকে আপনারা হ্যাডসেট সিলেক্ট করবেন আপনারা যদি বয়া মাইক্রোফোন কিংবা অন্যান্য লেভেলিয়ার মাইক্রোফোন আপনারা ইউজ করে থাকেন সেক্ষেত্রে হ্যাডসেটটি ইউজ করতে হবে এখন আপনারা কি করতে হবে আপনারা সেটিংস থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে আমি এখানে সার্চ বারে কন্ট্রোল প্যানেল লিখছি কন্ট্রোল প্যানেলে আমি কন্ট্রোল প্যানেলে প্রবেশ করলাম এখানে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা সাউন্ডের উপর ক্লিকটা করবেন সাউন্ডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ উইন্ডো এসেছে যেখানের মধ্যে সাউন্ডের কিছু প্লেব্যাক অপশান দেখাচ্ছে রেকর্ডিংসের অপশান দেখাচ্ছে সাউন্ডের অপশান দেখাচ্ছে কমিউনিকেশনের অপশানটা দেখাচ্ছে সো প্লেব্যাক জিনিসটা হচ্ছে এখন আমরা যে স্পিকারটা দিয়ে আসলে এখানে আমি প্লে করব মানে যেটা দিয়ে আউটপুটটা যেটা দেখাবা সেটা হচ্ছে প্লেব্যাক এটা হচ্ছে আমরা যেটা দিয়ে আমার শব্দটি শোনা যাবে সো রেকর্ডিংটা হচ্ছে এটি হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট জিনিস এখানে আপনার যদি মাইক্রোফোনটা কানেক্ট থাকে এখানে আপনারা মাইক্রোফোনটি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি কথা বলছি এখন আপনারা এখানে যদি আমি ক্লিক করে দেখাই এখানে মাইক্রোফোনের ওপর ডাবল ক্লিক করে এখানে দেখতে পারবেন একটি ম্যানোভার আসছে এখান থেকে জেনারেল লিসেন লেভেলস এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাডভান্স এখান থেকে আপনারা জেনারেলে দেখতে পারবেন লেফট প্যানেল থ্রি পয়েন্ট ফাইভ এম এম আচ্ছা আমরা এখানে লিসেনে যাব লিসেনে এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই বাট লেভেলস এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা হচ্ছে আপনার মাইক্রোফোনের লেভেলটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে আপনি মাইক্রোফোনটি কত ভলিউমটি ক্যাপচার করবে সেটি আপনারা এখানে সিলেক্ট করে দেখতে পারবেন আমি ফর্টি নাইন দিয়েছি আপনারা চাইলে সিক্সটি টু কিংবা অন্য আপনার যেটা ভালো লাগে সেটি দিতে পারেন এখানে একটি কথা হচ্ছে আপনারা যদি মাইক্রোফোনের ভলিউমটি বাড়িয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে অনেক দূর থেকে হালকা নয়েসও অনেক সময় ক্যাপচার করে থাকে সো চেষ্টা করবেন একটু নয় মাইক্রোফোনের ভলিউমটা একটু কমিয়ে রাখতে যার ফলে আপনার আনওয়ান্টেড নয়েস অনেকটা কম আসবে সো এটি কিন্তু আবার বেশি কমিয়ে দিলে কিন্তু সমস্যা আপনার কথা কিন্তু ক্লিয়ারলি শোনা যাবে না সো আপনারা এখানে ফর্টি নাইন করে দেবেন আর এটা হচ্ছে মাইক্রোফোন বোস্ট এটা হচ্ছে আপনি যে কথা যেটা বলছেন সাপোজ আমার কথাগুলো যদি রেকর্ড হয় ধরেন টেন ডেসিবেলে সেটাকে যদি আমি প্লাস টোয়েন্টি ডেসিবেল করে দিই তাহলে এটা কত হয়ে যাবে থার্টি ডেসিবেল হয়ে যাবে আমার কথাগুলোকে একটু এনহ্যান্স করবে এটা সো এক্ষেত্রে আপনার এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বিশ ডিসিবেল দিছি অনুনাচালে টেন ডেসিবেল অথবা ফুল ফুলও করে দিতে পারবেন বাট চেষ্টা করবেন মিডিয়াম রাখার জন্য এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস আর এনহ্যান্সমেন্ট এটিও খুবই ইম্পর্ট্যান্ট একটি সেটিংস যেটি অনেকে করে থাকে ফার্স্ট যখন কেউ বয়া মাইক্রোফোন কিনে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রপারলি কোয়ালিটিফুল সাউন্ড পায় না যেটার কারণটা হচ্ছে এখানে তারা নয়েজ সাপ্রেশন ইকো ক্যান্সেলেশন এগুলো যদি আপনার এখানে ক্লিক চিহ্ন দেওয়া থাকে সেট ফর এক্সাম্পল এখানে যদি এই তিনটা অপশন যদি সিলেক্ট করে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রপারলি এইচডি কোয়ালিটি সাউন্ড কিন্তু আপনার মাইক্রোফোন থেকে পাবেন না এখানে যদি এই যে অপশন যেগুলো সিলেক্ট করে থাকে তখন কি হবে আপনার যে মাইক্রোফোনের সাউন্ডটা সেটাকে এগুলো পিসি কিংবা ল্যাপটপের মধ্যে এটি কিন্তু কনভার্ট হয়ে যাবে এখানে কনভার্ট হয়ে আপনার এটাকে মডিফাই করে একটা আনন্যাচারাল আউটপুট দেবে যেটা কিন্তু আপনার শুনতে খুব ভালো লাগবে না আপনারা ট্রাই করে দেখতে পারেন মাইক্রোফোনের যদি এই অপশানগুলো সিলেক্ট না থাকে তখন আপনি রিয়েল এইচডি সাউন্ড পাবেন সো এই অন্যান্য অপশানগুলো কিন্তু আপনারা এভাবে চেঞ্জ করে নিতে পারেন এখানে আপনারা সব কিছু চেঞ্জ বা অ্যাডজাস্ট করে নিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন এখানে অ্যাপ্লাই ক্লিক করার পর আপনি যে কথাগুলো বলবেন সেখানে আপনারা দেখতে পারবেন মাইক্রোফোনের লেভেলের মধ্যে সেটি আসছে কিনা আপনি একটু ফু দিয়ে বা একটু টেস্ট করে দেখবেন যে কোনো রেকর্ড করার আগে আপনারা অবশ্যই মাইক্রোফোনটি টেস্ট করে দেখবেন আপনার মাইক্রোফোনটি ঠিকভাবে কাজ করছে কি না সো এভাবে আপনারা অ্যাপ্লাই করে আপনার সেটিংসটাকে অ্যাডজাস্ট করে নেবেন সো হোপফুলি গাইস আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে আপনার তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন আর যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ